দাজ্জাল বের হবে আখিরু জামানে শেষ জামানায় এবং উম্মতে মুহাম্মাদির ফিতনা তাহলে নূহ আলাইহিস সালাম কেন তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন ভাবার বিষয় না তার মানে কি দাজ্জাল তার সময়েও পৃথিবীতে ছিল একটা প্রশ্ন থেকে যাবে আমরা জানি না হয়তোবা থাকতেও পারে কে জানে শুধু আল্লাহ জানেন আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কি না আমরা এতটুকু জানি হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামিম দারি একজন সাহাবী কি নাম তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচন্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘোরালো এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোঙর করতে পারলেন সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বলল আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই 30 জন বা 40 জন সাহাবী তারা তামিম দারির সাথে গেলেন সাহাবী বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোত্থেকে এসেছো তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ তার কি খবর তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশরিকরা বিজয় লাভ করছে মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশরিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছে জিজ্ঞাসা করলেন তাবারিয়া হ্রদ চেনো তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া হ্রদে কি পানি আছে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিম দারি বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে তামিম দারি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দারি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন যে আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি 40 দিন রাজত্ব করব কতদিন 40 দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশতারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে সুবহানাল্লাহ তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মসীহুদ দাজ্জাল বুঝতে পারলেন তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবী দেখেছেন তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি এসে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা মসীহুদ দাজ্জালের কথা সাহাবীরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয়েছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি
সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে, একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে, এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যেদ। কি নাম? ইবনে সাইয়্যেদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন। ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন, ইবনে সাইয়্যেদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই, চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন, আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা। ইবনে সাইয়্যেদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো? ইবনে সাইয়্যেদ বলছে, আমি আরশ দেখি। কি দেখি? আরশ বোঝেন তো? আরশ মানে কি? আচ্ছা, এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে, একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব, এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। কত বছর? এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। এর উপরে আছে কুরসি। কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়েন কি? যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। চাল, কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না, এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না, কারণ তাকে চোখে দেখা যায় না। তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন, সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান, এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই। এখন যা দেখি না বিশ্বাস করব না, এই কারণে পশ্চিমারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে বিশ্বাস করবে না, বলবে যে বোগাস কথাবার্তা, কোথায় ফেরেশতা দেখা যায়? যা দেখি না বিশ্বাস করবো কেন? আখেরাত দেখি না কেন বিশ্বাস করব? জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস করব? জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস করব? আত্মা বা রুহকে দেখেছেন? রুহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন? কেন বিশ্বাস? কবরের আজাব কেন বিশ্বাস করব? এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্টেন্ট ভার্সনের জ্ঞানে বিশ্বাস করে, চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না। এই কারণেই তারা ইমানের 6 পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না। আর ইমানের 6 পিলারই কিন্তু গায়েব, গায়েব না? আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবী রাসূলগণ, আসমানি কিতাব, পরকাল, তাকদীর, এগুলো কি দেখা যায়? এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই, দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি, এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না। তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে, একটা শব্দ মৌলবাদী, একটা শব্দ ধর্মান্ধ। থামেন, ঠিক বেঠিক বলার দরকার নাই, ঠান্ডা মাথায় লেকচার শোনেন, কারণ কোরআন সুন্নাহর কথা ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক কিনা বলেন? আচ্ছা, পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব, এর বাইরে কিছুই বিশ্বাস করব না, এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস, অদৃশ্য আমরা বিশ্বাস করি, এটাকে এলিমিনেট বাতিল করার জন্যে এই শব্দ দুটো চালু করেছে। যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি, মালায়েকা বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল, কবর, আজাব, জান্নাত, জাহান্নাম সব বিশ্বাস করি, তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ, কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো, আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো। আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব? আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে, আমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি? যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, হচ্ছে না, আমরা কি বলছি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাইকিং করে বেড়াচ্ছে, তাই না? তো হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কীভাবে? এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই,
একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে। আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন? কি নাম এটার? এই রুহটা কি পশ্চিমারা কি বিশ্বাস করাতে পারবেন, গিলাতে পারবেন? গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ। কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে। আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না। কেউ যদি আত্মায় বিশ্বাস না করে, জিন জাতিতে বিশ্বাস না করে, আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে, আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে, জান্নাত জাহান্নাম কবর আজাব মিজান পুলসিরাতে বিশ্বাস না করে, সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার। তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে। কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয়ে। এক্সাম্পল দিচ্ছি, এই যে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাহ পাক, বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না। আচ্ছা দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে, পরীক্ষা তোমার জন্য একটা। এখন তিনি গিয়ে তার সন্তানকে বলছেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহু, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মা দা তারা, তোমার রায় কি আমাকে বলো। সন্তান বলছে ইসমাইল আলাইহিসসালাম ইয়া আবাতি ফাইল মা তুমার, হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশনের চেয়ে অনেক কম। যে জেনারেশন রাত তিনটায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনা খেলা দেখতে ওঠে, এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম। তার বয়স তখন হয়তো 10 বা 12 বা 14। কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে, যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই। বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন। তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না। এগুলো ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই, মনে রাখবেন। তিনি মাঝে মাঝে আসতেন, যাওয়া আসা করতেন, কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায়, সারা আলাইহিসসালাম, তার আরেকটা পরিবার ছিল, দুই স্ত্রী। তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজারা আলাইহিসসালাম, কোন মা? যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে, মনে আছে? খাবারও ছিল না পানিও ছিল না। তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আল্লাহর হুকুমে। এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান, আমাদেরকে রেখে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না। তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমাদের মা বোনদের গর্ভ থেকে ইসমাইল হবে? আমাদের মা বোনরা এখন কি করে, সারাদিন যে মুভিজ, এই যে সিরিয়ালস, স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্টস্ট্রোক করে ফেলে। বহু স্বামী আছে হারাম খাইতে চায় না, স্ত্রী পাল্লায় পর হারাম খায়। হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, বহু স্বামী আছে হারাম খেতে চায় না, সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয়। কেন করে? পরিবারের জন্য করে। আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ, আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি, জানেন? আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে, তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে। যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল করেছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে, প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে, বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর কি। এখন একটা কমন সমস্যা এটা, অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজখবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই,
হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে, পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি। হ্যাঁ, কথা একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই, আমরা জানি, এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে, করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হব কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাব না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহিয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা, জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসে আবার আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না, এ কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারএস্টিমেট করার চেষ্টা করেছে, এটা ধরতে হবে। ওরা সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয়, হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM 0000 MM2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি, এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে। দেখুন প্রিয় ভাইয়েরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে, সে কি দেখে মনে আছে না ভুলে গেছেন? ইবনে সাইয়্যিদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইনভেস্টিগেট করছেন মদিনায়। কোথায়? একটু খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথায় দেখে আসছেন? দ্বীপে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, তো এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো? সে বলছে আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন করছে, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামাই ফেলে দেব। কে বলছে এটা? ওমর। এবার এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট শুনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না ওমর, দাঁড়া, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, কথাটা শোনেন, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না, তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম। কে হত্যা করবে? আচ্ছা, আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই। এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দি, দ্বীপে যদি বন্দি থাকবেই, দ্বীপে যদি বন্দি থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই?
নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে? সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন না মনে হয়। যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসা আছে, তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে, তাই নাকি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে। এখন আমি সামনের দিকে আসছি, দেখেন তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কটা জায়গা? তিনটা আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরও কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানী সব কিছু নয়। আমি তিনটা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে, ঠিক আছে? একটা হচ্ছে খোরাসান। কি নাম? খোরাসান। খোরাসান মূলত ওই যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয়। দুই নম্বর হচ্ছে ইস্পাহান। কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় 70,000 ইহুদি। কত হাজার? 70,000 কি? হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে? খ্রিস্টান ভাই? বুদ্ধিস্ট? কোন শব্দ বলা হয়েছে? ইহুদি। আছে, মনে রাখেন শব্দটা, মনে রাখেন 70,000 ইহুদি মসিহুদ দাজ্জালের সাথে যোগ দিবে, তার দলে কি করবে? যোগ দিবে। আরও একটা শ্রেণী তার সাথে যোগ দিবে, তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা। এক শ্রেণী কি? মহিলা। এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না, বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে। তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে? কথা কি বোঝেন কিছু? ফ্যামিনিস্ট রেভলিউশন বলে। কি বলে? ফ্যামিনিস্ট রেভলিউশন। মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন,